আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমি পারভেজ আহমেদ, আমি একজন সৌদি প্রবাসী। আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে আসলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা মূলত আপনারা সৌদি আরবিয়াতে আসতে চান বা যারা এখন নতুন আসতেছেন। হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে এবং এই ইউটিউবে ফেসবুকে মনে করেন আমি কিছু ভিডিও শেয়ার করি, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি রিলেটেড, কিভাবে ভিসাগুলো আপনারা চেক করবেন বা কিভাবে আপনারা আসলে বিদেশে আসলে আপনাদের জন্য ভালো হয়, সেই বিষয়ে ছোটোখাটো কিছু তথ্য শেয়ার করে থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমি আসলে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখেন, এই সেক্টরে কাজ করার পর থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আর বিশেষ করে এই টপিকসটা নিয়ে কাজ করার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। প্রথম কথা হচ্ছে, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, অনেক বাইরে আছেন অনেক ধরনের কমেন্ট করেন, যেটা যে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন বা এরকমভাবে প্রশ্ন করে আপনি কেন এগুলো নিয়ে পড়ে আছেন। আমার আসলে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে, আপনারা যদি আমার এই কথাগুলোর দ্বারা যদি একজন ভাই যদি একটা কিছু জিনিস জানতে পারে বা একজনের যদি একটু উপকার হয়, তাহলে এটাই সার্থকতা। এখন দেখেন, আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ারভাবে বলি। আমি এই যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো আমি নিজে থেকে বানিয়ে কিছু বলি না, আসলে আমি এই বিষয়গুলো বা এই ধাপগুলোর বা এই পরিস্থিতিগুলোর শিকার হয়েছি, তারপরে এই কথাগুলো বলছি, আমি আমার নিজে থেকে বানিয়ে বলি নাই। দেখেন, গত 27 অক্টোবর আমি আমার আপন একজন মামা, আমার আপন একজন ছোটো মামা, গত 27 অক্টোবর 2022 সালে আমি আমার আপন ছোটো মামাকে হারিয়েছি একটা মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায়। তো এর পরবর্তীতে মনে করেন 5 মাসের ব্যবধানে গতকাল, আজকে 6 এপ্রিল, গতকাল 5 এপ্রিল আমি আমার ছোটো বোনটারেও হারিয়েছি। আমার ছোটো বোন অসুস্থ ছিল গতকালকে, অনেক এত কষ্ট হয়েছে, আমার ছোটো বোনটাও হারিয়ে গেছে। মানে এমন একটা সিস্টেম যে আপনি প্রবাসে থাকলে এই জিনিসটা, এই কষ্টটা যারা যারা আছে প্রবাসী তারা ছাড়া কেউ বুঝতে পারে না, যে আপনি আত্মীয় স্বজন মারা গেলে আপনি যখন তাদেরকে শেষ দেখা দেখতে পারবেন না, শেষ এক নজর দেখতে পারবেন না, শেষ একটু মাথাটা হাতাই দিতে পারবেন না, মুখটা হাতাই দিতে পারবেন না, যে আপনি কাছে থাকবেন না, এই জিনিসটা যে এতটা কষ্টের, যে প্রবাসে থাকে যে দূরে থাকে সেই বুঝে। এখন এই জিনিসটা আমি কেন এখানে আনলাম এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওতে কেন আনলাম, এই জন্য যে দেখেন আপনি অনেকেই বিদেশে আসে, বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করে, বিভিন্ন সিস্টেমে মানুষ কাজ করে, অনেক ধরনের কাজ করে। এখন বর্তমানে যে জিনিসটা আসলে চলতেছে মিডিল ইস্ট বলেন, মিডিল ইস্টের অনেক দেশে, দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, সৌদি আরব বলেন, স্পেশালি বেশিরভাগ মানুষই সৌদি আরবিয়াতে আসে। এই সৌদি আরবিয়াতে সাপ্লাই কোম্পানি নিয়ে ভাই কত যে মানে কষ্টে আছে মানুষ সাপ্লাই কোম্পানি নিয়ে, আর বেশিরভাগ এই সময়টাতে বিষয়গুলো হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানিতে। মানুষ সহজ সরল মানে এতটা বোঝার চেষ্টাও করে না, একটা ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়, পাসপোর্টে লাগে যায়, তারপরে আপনার মনে করে যে ভিসা চেক করে দেখে সাপ্লাই কোম্পানি, তারপরে হাই হুতা শুরু হয়। এখন আমি আমার এই ঘটনাগুলো কেন বললাম, দেখেন আমি একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করি। হ্যাঁ, বেশিরভাগই সাপ্লাই কোম্পানির মাধ্যমে মানুষ কাজ করে বিভিন্ন বড় বড় কোম্পানিতে, আমিও একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে সেরা একটা প্রতিষ্ঠানে, সেরা একটা কোম্পানিতে কাজ করি, যেটা হচ্ছে আপনার আলমাজদুয়ে হোন্ডাই মোটরস কোম্পানিতে। দেখেন, যদি আমি অরিজিনাল কোম্পানির একজন লোক হতাম, আমার মনের মানে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, যদি আমি একটা অরিজিনাল কোম্পানির লোক হইতাম, তাহলে আমি এই বিপদের সময় ইমার্জেন্সি হলেও একটা নজর আমি আমার আপন মানুষগুলারে দেখতে পারতাম, শেষবারের মতো যেতে পারতাম। কারণ এ সকল প্রতিষ্ঠিত কোম্পানির কাছে এই বিষয়গুলো কিচ্ছুই না, আপনার একদিনের মধ্যে আপনার মানে ইমার্জেন্সি ছুটির ব্যবস্থা করে আপনারা পাঠাইতে পারে। কিন্তু এই সাপ্লাই কোম্পানিতে থাকার কারণে আমার এই জিনিসটা পূর্ণ হলো না। কেন পূর্ণ হলো না, কারণ আমি আসছিলাম সৌদি আরবিয়াতে আরও 2 বছর আগে, 2021 সালের শুরুর দিকে। সেই 2021 সালে আমার পাসপোর্টটা সাপ্লাই কোম্পানি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই পাসপোর্টটা পর্যন্ত আমার দেয় নাই। এই 2 বছরের ব্যবধানে আমি জানি না আমার পাসপোর্টটা তাদের কাছে আছে না, ওরা পাসপোর্টটা হারাই ফেলছে, জানি না সত্যি অর্থে।
সত্যিকার অর্থে আমি জানি না ওরা আমার পাসপোর্টটা কি করছে। মনে করেন আমার একটা ভ্যাকেশনে যাওয়ার কথা ছিল, এই ভ্যাকেশনে যাওয়ার জন্য গত 2 মাস যাবত আমি ইমেইলের পরে ইমেল দিচ্ছি, ইমেইলের পরে ইমেল, যোগাযোগের পরে যোগাযোগ, যোগাযোগের পরে যোগাযোগ, মানে এই জিনিসগুলোর কোনো ভ্যালুই নাই এসকল কোম্পানির কাছে। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি কেমনে আছেন, কি করতেছেন, এগুলোর কোনো ভ্যালুই দেয় না ভাই। সাপ্লাই কোম্পানির কোনো রুলস, রেগুলেশন, প্রাইভেসি পলাইসি কিচ্ছুই থাকে না। এরা এদের এত করে নিজেদের মন মতো করে কোম্পানিটা চালায়। তো যাই হোক, এটাই আসলে দুঃখ, খুব মানে মর্মাহত, ভিতর থেকে খুব বেশি মর্মাহত সকল দুঃখ আসলে শেয়ার করার মতো ওইরকম সময় সুযোগ মিলে না, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা যারা মানে আসতে চান সৌদি আরবিয়াতে, একটু বুঝে শুনে আসবেন, কারণ আপনি আসবেন নিজে ভালো থাকার জন্য, আপনার ফ্যামিলি ভালো থাকার জন্য, ফ্যামিলি ভালো রাখার জন্য। এক সময় বিপদে আপদে আপনি যদি পাশে থাকতে না পারেন, তাহলে আসলে কেন এই এত আয়োজন? সেজন্যই আপনারা যারা কমেন্টস করেন ভাই, আপনাদের আপনাদের কাছে এই ভিডিওটা আমি মনে করি যে একটু হলেও আপনাদের বিবেকটাকে নাড়া দিবে, একটু হলেও চিন্তা ভাবনা করে আসবেন। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার আত্মীয় স্বজনের জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আসসালামু আলাইকুম।